দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিজেপির লোকজন হিন্দুত্বের পোস্টার বয় বলে মনে করেন। লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে এমনিতেই দেশে হিন্দুত্বের ধ্বজা উড়িয়েছেন তিনি। বিরোধীরা সর্বদাই বলে থাকেন, হিন্দু ভোটকে এককাট্টা করতেই বিজেপি একের পর এক ইস্যুকে সামনে এনেছে। এবার 3000-এরও বেশি পুরনো সমুদ্রের 300 ফুট গভীরে তলিয়ে যাওয়া শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ করলেন তিনি। বঙ্গোপসাগরের গভীরে তলিয়ে যাওয়া দ্বারকা দর্শন যান প্রধানমন্ত্রী, সমুদ্রের গভীরে গিয়ে তপস্যাও করেন। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। मैंने वो पल बिताए जो जीवन भर मेरे साथ रहने वाले। मैंने गहरे समुन्दर के भीतर जाकर प्राचीन द्वारिका जी के दर्शन किए। आज जब मैं गहरे समुद्र के भीतर द्वारिका जी के दर्शन कर रहा था, मैं पुरातन वही भव्यता, वही दिव्यता मनोमन अनुभव कर रहा था। অন্যদিকে জানা গেছে, জন্ম অষ্টমীর দিন থেকে সাধারণ মানুষের জন্য দ্বারকাতে যাওয়ার অনুমতি মিলবে। ইতিমধ্যেই গুজরাট সরকার ওই স্থানে যাওয়ার জন্য 150 কোটি টাকা খরচ করে সাবমেরিন নির্মাণ করেছে। একসাথে 30 জন ব্যক্তি শ্রীকৃষ্ণের দ্বারকা দর্শনে যেতে পারবেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোণের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।